আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টগুলো যদি ইন্ডিয়া সার্ভারে এখনও আটকে থাকে, মানে আমাদের বাংলাদেশ সার্ভারটি যখন ইন্ডিয়া থেকে ট্রান্সফার করে আমরা নিয়ে আসছি, অনেকের অ্যাকাউন্ট কিন্তু ইন্ডিয়াতেই থেকে গেছে, তাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টগুলো টাইম মতো ট্রান্সফার করতে পারেনি, যার কারণে তাদের অ্যাকাউন্টগুলো এখনও ইন্ডিয়া সার্ভারেই আটকে আছে। সো এরকম অ্যাকাউন্ট কিন্তু অনেকেরই আটকে আছে, এখন ইন্ডিয়ারও কিন্তু সেমভাবে বাংলাদেশের সার্ভারে আটকে আছে, মানে তাদের অ্যাকাউন্টগুলো ভুলবশত বাংলাদেশ সার্ভারে চলে আসছে, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যাক নিতে পারেনি। আজকের এই ভিডিওটি শুধু বাংলাদেশি ভাই ব্রাদারের, বাংলাদেশি ভাই ব্রাদার যাদের অ্যাকাউন্টগুলো ইন্ডিয়া সার্ভারে আটকে আছে, বাংলাদেশ সার্ভারে আনতে চাচ্ছেন কিন্তু আনতে পারতেছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। ভিডিওটি ইন পর্যন্ত দেখতে থাকেন, হয়তো বা আপনার অ্যাকাউন্টটি ট্রান্সফার করে ইন্ডিয়া সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে নিয়ে আসতে পারবেন। সো লেটস স্টার্ট ব্রাদার। ওয়েলকাম ব্যাক গাইনা। ফ্রি ফায়ার গত আপডেটে কিন্তু নেপালকে বাংলাদেশ সার্ভারে অ্যাড করে ফেলেছে, তো নেপালিরা কিন্তু বাংলাদেশ সার্ভারে চলে আসছে। ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছিল সেম সমস্যাটা কিন্তু নেপালি প্লেয়ারদের সাথেও হচ্ছে। নেপালি প্লেয়াররা কিন্তু অনেকে কিন্তু নেপালে আটকে আছে, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার সঠিক সময় করতে পারে নাই, যার কারণে নেপালিদের আলাদাভাবে এক্সট্রাভাবে বাংলাদেশ সার্ভারে সাবমিট রিকোয়েস্টের মাধ্যমে তাদের অ্যাকাউন্টগুলো ট্রান্সফারের একটা অপশন দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারও দিয়ে দিয়েছিল। তো ওইটার মাধ্যমে কিন্তু অনেকে সাবমিট রিকোয়েস্ট করে বাংলাদেশ সার্ভারে আনতে পারেনি সময় মতো, যার কারণে তাদের অ্যাকাউন্টগুলো এখনও ইন্ডিয়াতে রয়ে গেছে। সেমভাবেই নেপালিদেরও এই অপশনটা দিয়ে দিয়েছে, অন করে দিয়েছে। আমরা বাংলাদেশি যারা আছি তারা কিন্তু নেপালে যেতে পারবো না, নেপালে যে অ্যাকাউন্টগুলো আছে যাদের অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করে বাংলাদেশে আনতে পারে নাই, মানে বাংলাদেশ সার্ভারের সাথে অ্যাড করতে পারে নাই, তাদের অ্যাকাউন্টগুলো তারা কিন্তু আনতে পারবে ওই সাবমিট রিকোয়েস্টের মাধ্যমে। এখন কিন্তু ইন্ডিয়া সার্ভার যে অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো কিন্তু টোটালি একদমই ব্যান করে দিয়েছে, নেপালে যে অ্যাকাউন্টগুলো আছে তারা কিন্তু এই অ্যাকাউন্টগুলো এখনও ট্রান্সফার করতে পারবে ওই সাবমিট রিকোয়েস্টের মাধ্যমে। গত ভিডিওতে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনাদের একটা প্রসেসও বলে দিয়েছিলাম, তো ওই প্রসেসটা কিন্তু কাজে দেয় নাই, কারণ কাজে দেওয়ার মতো কোনো প্রসেসই ছিল না ওইটা, কারণ যে ভিপিএনটা আমাদের দরকার ছিল নেপালের ওই ভিপিএনটা আমরা কেউই পাইনি। আমি অনেক খুঁজছি কিন্তু নেপালের কোনো ভিপিএন আমি পাইনি, যার কারণে কিন্তু ওই প্রসেসটা আমাদের বৃথা গেছে। সো আজকের এই প্রসেসটা যেভাবে আপনারা ফলো করবেন সেটা হলো সাবমিট রিকোয়েস্টের মাধ্যমে। সো এটা কিন্তু অনলি অন ইন্ডিয়া সার্ভারে যে অ্যাকাউন্টগুলো আছে, মানে আপনার অ্যাকাউন্টটা যদি ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়া থেকে আপনি বাংলাদেশ সার্ভার আনতে চাইতেছেন, মানে বাংলাদেশ সার্ভারের সাথে অ্যাড করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, নেপালে যদি আপনার পরিচিত কোনো ফ্রেন্ড থাকে বা আত্মীয় স্বজন যদি থাকে, ধরেন ফ্রেন্ডই যদি থাকে বা ফ্রি ফায়ার থেকে যদি আপনি একটা ফ্রেন্ড বানাতে পারেন এই কয়েকদিনের ভিতরে, এটাও কিন্তু বেশি একটা টাইম নাই, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো আপনার ফ্রেন্ড যদি থাকে প্রসেসটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইন্ডিয়া থেকে বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করে আনতে পারবেন। ইন্ডিয়া সার্ভারে যে অ্যাকাউন্টটা আপনার আছে ওই অ্যাকাউন্টটা আপনার ফ্রেন্ডকে বা আপনার যে আত্মীয় স্বজন যেই থাকুক না কেন নেপালে, এটা কিন্তু নেপালের ভিতরে হয়ে যাবো। ইন্ডিয়ার অ্যাকাউন্ট কিন্তু নেপালের লোকেশনে যদি থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা কাজে দিবে, তাছাড়া কিন্তু কাজে দিবে না। ফ্রেন্ডকে বলবেন প্রতিদিন ব্যাচের কিছু মিশন দেয়, 40 মিনিট বা 60 মিনিট খেলার একটা মিশন দেয়, এই মিশনে যে মিশনগুলো আছে এই মিশনগুলো নেপালের ওই ফ্রেন্ডকে দিয়ে খেলাবেন, ইন্ডিয়া সার্ভারে যে অ্যাকাউন্ট আছে ওই আইডিটা দিয়ে আপনার নেপালের ফ্রেন্ডকে দিয়ে খেলাবেন, এটা হলো 3 দিন করবেন, মিনিমাম 60 মিনিট খেলতে বলবেন, 60 মিনিট মানে ফ্রি ফায়ার খেলতে হবে, এটা বাধ্যতামূলক। 3 দিন খেলা যদি কমপ্লিট হয়ে যায় তারপরে ওই নেপাল থেকে, এটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে কিচ্ছু করতে পারবেন না, এটা সম্পূর্ণ কাজটি করতে হবে নেপাল থেকে, তারপর আপনার ওই ফ্রেন্ডকে মানে নেপালে যে থাকবে তাকে বলে দিবেন যে সাবমিট যে রিকোয়েস্টটা আছে, সাবমিট রিকোয়েস্টের যে ওয়েবসাইটটা আছে ওইখানে যাইয়া সাবমিট রিকোয়েস্ট করতে হবে। সো সাবমিট রিকোয়েস্ট কীভাবে করতে হয় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, ওই প্রসেস মানে আগে যে প্রসেসটা ছিল সেম প্রসেসটাই কিন্তু এই নেপালেই রয়েছে, সেম প্রসেসটাই কিন্তু নেপালে অ্যাড করছে, ওই আগের ভিডিওটা দেখলেই আপনারা কিন্তু ওই প্রসেসটা অবলম্বন করে ইন্ডিয়ার অ্যাকাউন্টটা বাংলাদেশে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। তো ওই ভিডিওটির লিঙ্ক আমি আমার এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিওটি আপনার ওই নেপালের ফ্রেন্ড বা আত্মীয় স্বজন যেই থাকুক তাকে দেখাবেন, ওই ভিডিওটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ কাজ করলে কিন্তু তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা বাংলাদেশে চলে আসবে। তো ওই ভিডিওটা যে ফুল স্টেপ বাই স্টেপ কাজ করবেন সেটা না, ওইটা সাবমিট রিকোয়েস্ট কীভাবে করতে হয় সেটা, তো ওইটা কিন্তু একটু চেঞ্জ আছে, চেঞ্জটা হলো আপনার যেরকম নেপালি থেকে যেহেতু বাংলাদেশে আনবেন সেক্ষেত্রে হলো নেপাল থেকে বাংলাদেশ সার্ভারে ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে এখনও ট্রান্সফার হয়নি নেপাল থেকে, তো এইটা যদি লিখে সাবমিট রিকোয়েস্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি 48 ঘন্টার ভিতরে বাংলাদেশের সাথে অ্যাড হয়ে যাবে, এই প্রসেসটা অবলম্বন করে 100% ট্রান্সফার করতে পারবেন। আর এইটা হলো অবশ্যই ইম্পর্টেন্ট, যখন আপনার ওই ফ্রেন্ডকে নেপালি ফ্রেন্ডকে আপনার অ্যাকাউন্টটি
খেলতে দিবেন, ঠিক আছে? মানে সাবমিট রিকোয়েস্ট করার 3-4 দিন আগে থেকে আপনার এই প্রসেসটা অবলম্বন করতে হবে আপনার ফ্রেন্ডকে দিয়ে। নেপালে 60-70 মিনিট আপনার গেম প্লে করতে হবে ওই নেপাল থেকে, আর ভুলেও বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন না। লগ ইন করলে কিন্তু আইপিটা আবার এলোমেলো হয়ে যাবে, গাইডার মনিটররা যখন আপনার অ্যাকাউন্টটা যখন রিভিউ করবে তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার করবে না। ভুলেও বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে ঢুকবেন না, তাহলে কিন্তু ট্রান্সফার হবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, এটা হয়তো বা আর 15-20 দিন, হাইস্ট গেলে 30 দিন, মানে 1 মাসের মতো টাইম আছে। তো 1 মাস পরে যদি আমার এই ভিডিওটি দেখে যদি বলেন যে ভাই কাজ করে না, তাহলে কিন্তু হবে না। তো বেশি দিন টাইম নেই, এর ভিতরে আপনাদের এই প্রসেসটা অবলম্বন করে দেন আপনাদের ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। সো ভিডিওটি আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।